হাতির হামলায় প্রায় প্রতিদিনই আহত এবং মৃতের সংখ্যা বাড়ছে ঝাড়গ্রাম জেলায়। ঝাড়গ্রাম ব্লকের গড়শালবনি, নেদাবহরা, সাপধরা, আগুইবনি, মানিকপাড়া এলাকায় দাপিয়ে বেড়াচ্ছে দাঁতাল হাতির দল। এই হাতির দলগুলিকে বাগে আনতে ব্যাপক সমস্যায় পড়তে হচ্ছে বন দপ্তরকে। তারই মাঝে এবার বন দপ্তরের পক্ষ থেকে গ্রামবাসীদের সচেতন করা এবং হাতি দেখতে পেলে যাতে তৎক্ষণাৎ বন দপ্তরের কর্মীদের এবং রেঞ্জ অফিসে খবর দেওয়া হয় সেই সম্পর্কে সচেতনতামূলক প্রসার কর্মসূচিও চালানো হচ্ছে জেলা জুড়ে। ইতিমধ্যে যেখানে হাতির দল রয়েছে সেই হাতির দলের ওপর নজরদারি চালাচ্ছে বন দপ্তর। কিন্তু ছড়িয়ে ছিটিয়ে থাকা দলছুট দাঁতালের তাণ্ডবের ফলে একের পর এক যে দুর্ঘটনা ঘটে চলেছে তা নিয়ে চিন্তিত বন দপ্তর। তাই জনগণের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে তারা যেমন একদিকে সচেতনতা শিবির করছে, অন্যদিকে হাতির দলের ওপর নজরদারিও চালাচ্ছে তারা। হাতির দলগুলিকে অন্যত্র স্থানান্তরিত করার উদ্যোগও গ্রহণ করা হয়েছে বন দপ্তরের পক্ষ থেকে। একসাথে একই জায়গায় এতগুলো হাতি চলে আসায় কিছুটা সমস্যার মধ্যে রয়েছে বন দপ্তরের কর্মীরাও। নাম প্রকাশে অনিচ্ছুক বন দপ্তরের এক আধিকারিক বলেন, মানুষকে বোঝানো যায়, হাতিকে তো আর বোঝানো যায় না, তাই আমরা আমাদের সাধ্যমতো চেষ্টা করছি। স্থানীয় পুকুরিয়া এলাকার শিবশঙ্কর দাস স্পষ্ট বলেন, বন দপ্তর নজরদারি চালাচ্ছে, সচেতন করছে, কিন্তু দলছুট দাঁতাল হাতি কখন কোন দিক থেকে গ্রামের মধ্যে খাদ্যের জন্য ঢুকে পড়ছে তা কেউই বুঝতে পারছি না, আর তখনই দুর্ঘটনা ঘটছে। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা 24x7, সবার সাথে সবার পাশে। It's caught in the crossfire.